নমস্কার বন্ধুরা, অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এই গাছটি বাংলায় মাটিতে তো বটেই, পুরো ভারতবর্ষ জুড়ে বিভিন্নভাবে বিখ্যাত। কারণ এই গাছের পাতা ছাড়া পঞ্চপল্লব পুজোয় যে লাগে সেটা যেমন হয় না, ঠিক একইভাবে এই গাছের কাঠ খুব বিখ্যাত শক্ত হওয়ার জন্য। এবং এই গাছটির কাব্যে সাহিত্যে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে গুরুত্ব পেয়েছে। রবীন্দ্র কাব্য সাহিত্যে তো বটেই, সংস্কৃত কাব্য সাহিত্যেও এর বিভিন্ন উল্লেখ পাওয়া যায়। এবং বিভূতিভূষণ, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায় সহ নজরুল ইসলাম বিভিন্ন কাব্যে তাদের স্থান দিয়েছেন এই গাছটির নাম, এবং এই গাছটির বিভিন্ন আলোচনা বা চর্চা আমরা পেয়ে থাকি। গাছটি হলো বকুল গাছ বা মৌলশ্রীকে বলা হয়ে থাকে। মৌলশ্রী বা মৌলশ্রী এবং বা বকুল গাছ বা বুলেট উড ট্রি, যেটাই আমরা বলে থাকি না কেন, এর কিন্তু পরিচর্যা আমরা জানি যে বিশেষ কিছু করতে হয় না, আকারে বিশাল বড় হয়। তবে ছাদ বাগানে যারা টবে করতে চান, কারণ এর যে ফুল, এর ফুলের জন্য এ জনপ্রিয় কিছুটা। এর ফুল হচ্ছে খুব সুন্দর সেন্টেড ফুল হয়, এবং সেই ফুল শুকিয়ে গেলেও গন্ধটা আরও সুন্দর হয়। সচরাচর আমরা দেখি রজনীগন্ধার ক্ষেত্রে যে রজনীগন্ধাকে খুব সুন্দর গন্ধ বিশিষ্ট ফুল বলে বলা হয়, কিন্তু রজনীগন্ধা ফুল যদি একটু পচে যায় বা শুকিয়ে যায়, তার যে বিশ্রী একটা দুর্গন্ধ বেরোয়, এর ক্ষেত্রে তেমনটা নয়। এ যত শুকোবে এর সেন্ট তত বেশি বের হতে থাকে। দেশীয় প্রজাতির গাছ, তাই হয়তো এরা অবহেলিত। কিন্তু আপনি চাইলে এই দেশীয় প্রজাতির গাছগুলোকেই টবে টবে করে করে, কাটাই ছাঁটাই করে, কিছুটা বনসাই আকার ধারণ করে রাখতে পারেন। কিছু যদি বনসাইও আপনি না করেন, আপনি এদেরকে কাটাই ছাঁটাই করেও ছাদ বাগানে স্থান দিতে পারেন। এরা একদিকে যেমন পরিবেশের জন্য খুব মঙ্গল করে থাকে বা পরিবেশের জন্য যেমন মঙ্গলদায়ক, ঠিক তেমনি একইভাবে এরা হচ্ছে আমাদের সবসময়ের জন্য কিছু না কিছু উপকার করে থাকে। চিরসবুজ হয়ে থাকে এই বকুল গাছ। এবং বকুল গাছের প্রসঙ্গে যে কথাটা না বললেই নয়, যে বকুল গাছ কিন্তু আকারে যেমন খুব বড় হয়, তেমনি বড্ড ঝোপালো হয়, যার জন্য এ সবসময়ের জন্য আলাদা একটা সৌন্দর্য বহন করে থাকে। এবং এ গাছে আমি সবসময় বারো মাসই এতে আমি পাতা গজাতে দেখি। শীতের সময় কিছুটা কমে যায় এটা ঠিকই, কিন্তু তাহলেও চিরসবুজ প্রায় থাকে। এবারে আসবো এই গাছের মাটি তৈরির ব্যাপারে। আমি মূলত বনসাই করার জন্য একে লাগিয়েছি, তবে যারা ফুলের জন্য লাগাতে চান তারাও কিন্তু একই পদ্ধতি অবলম্বন করতে পারেন। বর্তমানে একটি 10 ইঞ্চির পটে আমি একে রেখেছি। এক ভাগ পরিমাণে বালি, এক ভাগ পরিমাণে মাটি এবং এক ভাগ পরিমাণে কম্পোস্ট সার, এই মিশ্রণ দিয়ে। গাছটা নয় নয় করেও আমার কাছে 3 বছর হয়ে গেল, ভারী অযত্নেও ছিল, সেরকম যত্ন আত্তি করতে হয়নি। তবে সম্প্রতি আমি ওর মাটি চেঞ্জ করে দিই এবং করার পর আপনাদের সামনে ছবিটা তুলে ধরেছি। এর আগে একটা শর্ট ভিডিও এই গাছের উপরে আমি করেছিলাম ঘরের মধ্যে ইনডোরে নিয়ে গিয়ে। তবে মাথায় রাখবেন, এটা কিন্তু ইনডোরের গাছ নয়, এটা আউটডোরের গাছ, তাই বাইরে যতটা সম্ভব রোদ খাওয়াতে পারবেন ততটাই ভালো। এবারে আসবো এই গাছের মাটি তৈরির ব্যাপারটা তো বলেই দিলাম, সার দেওয়ার ব্যাপারে। এ গাছ সার বলতে চা পাতা সার এবং সরষের গুঁড়ো খোল, এই দুটো সার ভীষণ পরিমাণে পছন্দ করে। তাই প্রত্যেক মাসে 1 মুঠো করে সরিষার গুঁড়ো খোল 10 ইঞ্চি টবের জন্য, 12 ইঞ্চি টবের জন্য 1 মুঠো, না হলে হাফ মুঠো, ছোট টবের জন্য হলে হাফ মুঠো সরিষার গুঁড়ো খোল, এবং 1 মুঠো পরিমাণে চা পাতার যে সার হয় সেই চা পাতা, 1টি ডিমের খোসা এবং তার সাথে কিছুটা পরিমাণে গোবরের সার দিয়ে আপনারা এখানে একটা লেয়ার করে দেবেন। আমি সবে যেহেতু 1 মাস হলো একে করেছি, মানে বসিয়েছি, আমি খোল পচানো জলটা 2 বার দিয়েছি, আর কিছু কিন্তু এখনও দেইনি। তবে এই সারটা আমি খুব শীঘ্রই দিয়ে দেব, এটা আমি আগেও দিতাম, এবারেও দেব, কারণ এই সারটা এরা খুব পছন্দ করে। বিশেষ করে চা পাতা সার এরা ভীষণ পছন্দ করে থাকে। এটা আপনাকে প্রত্যেক মাসে করতে হবে, করলে আর বাড়তি কোনো কিছু দিতে লাগে না, মাঝে মাঝে খোল পচানো জল দিতে পারেন, এছাড়া আদার্স কিছু দেবেন না।
আর একটা জিনিস করা যায় যেটা সমস্ত গাছের ক্ষেত্রে আপনি শীতের শুরুতে একবার করতে পারেন, সেটা হচ্ছে যে ফিশমিল বাজারে পাওয়া যায়, সেই ফিশমিল নিয়ে এসে 2 চামচ করে ফিশমিল এ গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, সেটাতেও ভালো উপকার হয়। আর যারা ফিশমিল কিনতে চাইছেন না তারা কি করবেন, আমরা বাজারে গেলে অনেক ছোট ছোট চুনো মাছ নিয়ে আসি, তো সেই মাছকে আপনারা একটা হাঁড়িতে রেখে সেই হাঁড়িটা জল দিয়ে ভালো করে পচিয়ে নিলেন, পচিয়ে নিয়ে ঢাকাটা ভালো করে দিয়ে রাখবেন, কারণ দারুণ দুর্গন্ধ হয়। 1 মাস পচতে দিবেন, মাঝে মধ্যে চেক করে নেবেন জলটা আছে না কমে গেল। তো এইভাবে 1 মাস পচিয়ে নেওয়ার পর আপনারা 100 ml ওই মানে ওই তরল পদার্থটা আপনাদেরকে 20 লিটারের বালতিতে জলে ভালো করে মিশিয়ে সেই জলটা প্রত্যেক গাছের গোড়ায় দিয়ে যাবেন অল্প অল্প করে। খেয়াল রাখবেন জল যেন মানে টপ থেকে বেরিয়ে মানে প্রচুর পরিমাণে বেরিয়ে না যায়, তার কারণটা কি, সেই জন্য অল্প পরিমাণে ইউজ করবেন, তাহলে কি হবে মাটিতে মিশে যাচ্ছে এবং অন্ত অ্যাটলিস্ট 24 ঘন্টা থাকলেও গাছ কিন্তু সেখান থেকে শুষে নিচ্ছে, তাই জলটা কম পরিমাণে দেবেন। তবে এটা খেয়াল রাখবেন যে প্রতিস্থাপনের সময় মাটিটা এমন হওয়া উচিত যেন জলটা বেরিয়ে যায়, সে জল আলাদা, আর এটা তরল সারের যে জল সেই তরল সারের জলটা খুব বেশি দেবেন না, অল্প অল্প করে দিয়ে যাবেন, যাতে সমস্ত গাছও পাবে অথচ আপনার সারটাও কিন্তু বজায় থাকে, বেরিয়ে না যায়। এবারে আসবো রোগ পোকামাকড়। এই গাছে ভীষণ রোগ পোকামাকড় লাগে, রোগ পোকামাকড় বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে মাকড়ের উপদ্রব থাকে, এছাড়াও হচ্ছে শুঁয়োপোকার উপদ্রব থাকে, এছাড়া হচ্ছে লেদা পোকার একটা উপদ্রব থাকে আসে, তবে খুব বেশি যে ক্ষতি করে তা নয়, পাতাটা খেয়ে চলে যায় এই আর কি। তো সেজন্য আপনি শুরু থেকেই যদি ডার্মিথয়েড 30% রোগোরকে স্প্রে করে রাখতে পারেন তাহলে আর বিশেষ কিছু লাগে না। তবে শুধু রোগোরেও হয় না, আজকাল যেটা দেখছি যে আপনাকে কাকা সুপার সোনাটা এগুলো ইউজ করতে হয়। আচ্ছা, কাকা সুপার সোনাটা আপনি ইউজ করতে ভয় পাচ্ছেন, তাহলে কনফিডার আর রোগোরকে আপনি 5 দিনের ইন্টারভ্যালে স্প্রে করে রাখতে পারেন, এই হলেই মোটামুটি আর কোনো কীটনাশক এই গাছে লাগে না। ফুল সানলাইটে হয়, প্রপোগেশন বলতে বীজ থেকে চারা করতে পারলে ভালো, না হলে নার্সারি থেকে আপনারা চারা কালেক্ট করতে পারেন অথবা আপনারা কলমের মাধ্যমেও চারা নিতে পারেন, তবে এই গাছের বীজের চারাটাই জনপ্রিয়। এবারে আসবো সানলাইটের ব্যাপারে, ফুল সানলাইটে রাখবেন কোনো অসুবিধে নেই, কারণ আমাদের দেশীয় ভ্যারাইটির গাছ, এদের জন্য এত বেশি কিছু ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন পড়ে না। যাই হোক, সবাই ভালো থাকুন, এই গাছ অবশ্যই একটা করে লাগান বাগানে, কাটাই ছাঁটাই করে রাখলে আপনিও সুন্দরভাবে একে রাখতে পারবেন, টবেই করতে পারবেন, কোনো অসুবিধে নেই। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ, আশা রাখবো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এবং একই সাথে আপনারা হচ্ছে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আপনারা ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন, আপনারা লাইক করবেন কমেন্ট করবেন। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।